ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতে ইসলাম একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তির নাম। ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে বেড়ায় এবং দেশ ও দশের শান্তি বিনষ্ট করতে তাণ্ডব চালায়, সাম্প্রতিক সময়ে তাদের এই বৈশিষ্ট্য বারবার প্রকাশ পেয়েছে। আজ বুধবার নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে এইসব কথা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, হেফাজতের তাণ্ডব আমাদের সহনশীলতার মাত্রা অতিক্রম করে গেছে, এদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের কাছে তারা দেখেছে কিভাবে হরতালের নামে নিরীহ মানুষের ঘরবাড়ি আগুন দিয়েছে হেফাজত। ভূমি অফিসে হামলা করে দলিল দস্তাবেজ পুড়িয়ে ফেলেছে। আগুন লাগানো হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে। হামলা কিংবা অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। ওবায়দুল কাদের বলেন, আমি আমার দল এবং সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা নৈরাজ্য সৃষ্টিকারীদের তালিকা করুন এবং তাদেরকে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, সুতরাং যে কোনো উপায়ে এদেরকে প্রতিহত করতে হবে। এর আগে মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং পুলিশ বলেছে যদি মামুনুল হকের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণ তারা পায় তখনই মামুনুল হককে তারা গ্রেপ্তার করবে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বারবার হেফাজতকে যে কোনোভাবে প্রতিহত করবে সরকার।